তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো একটা প্রথমে ভিডিও দেখতে পারলেন কীভাবে একটা আমি ভিডিও তৈরি করছি। তো আপনারা যদি চান এরকম করে আপনারা একটা ভিডিও তৈরি করবেন, তো এরকম করে ভিডিও আপনারা তৈরি করে টিকটকে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, কিংবা এরকম ভিডিও তৈরি করে আপনারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারেন। তো কীভাবে করবেন সেটা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনে খেলা। তো অ্যাপ্লিকেশন কোথা থেকে ডাউনলোড করবেন তো এটা সম্পূর্ণ আমি বলে দেবো, এটা বলে দেবো কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো দেন আমি ওপেন করলাম। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আপনারা দেন ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দাঁড়ান এক মিনিট। তো তারপরে এরকম দেখতে পারবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে এই একটা অপশন, এই একটা এক দেখতে পাচ্ছেন এখানে। আপনারা অনেক অনেক আগারা বাগারা অনেক অনেক অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকন। তো আপনারা তো কী করবেন, সিম্পল আপনারা যেটা করবেন, এখানে দাঁড়ান দেখাচ্ছি আমি। তো আপনারা যে সিম্পল আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফান ভিডিও। তো আপনারা কী করবেন, কোনার একটা দেখতে পাচ্ছেন ফান ভিডিও। তো আপনারা ফান ভিডিওতে ক্লিক করবেন। তো দেন ফান ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফিল্টার দেখতে পাচ্ছেন। তো আপনারা কোনটা করবেন, তো এখানে আমার কাছে যেটা ভালো পারফেক্ট সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো একটু নিজ দিকে যাবেন, নিজ দিকে যাবেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাও খুব ভালো, এখানে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো লাগে আমাকে, এটাও খুব ভালো লাগছে আমাকে। তো দাঁড়ান এক মিনিট, আমি নিজে নিজ দিকে দেখাচ্ছি। তো নিজ দিকে স্ক্রল ডাউন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মানে ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা আমি এডিট করেছি, তো আপনারা এটা করবেন। তো অন্য করতে পারেন, তো আপনারা এটা অবশ্য করে দেখবেন আপনারাও। তো তার জন্য আপনারা কী করতে হবে, তো এটাকে দেখতে পারেন, প্রথমে এরকম দেখতে পারবেন, আপনারা এরকম দেখতে পারবেন। তো এরকম করে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো জাস্ট 30 সেকেন্ডের মতো লাগবে, তো 30 সেকেন্ডের মতো লাগবে। তারপর আপনারা কী করবেন, এই ক্ষেত্রে ফিল্টারে আপনারা ক্লিক করবেন। তো ফিল্টারে যখন আপনারা ক্লিক করবেন, তো ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এডিট, সরি স্টার্ট বাটন। তো আপনারা কী করবেন, স্টার্ট বাটনে দেন ক্লিক করবেন। তো যখন আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন, তখন আপনারা একটা মানে এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইলের আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন। তো আপনারা কী করবেন, সো প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে যখন আপনারা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে আপনারা অন্য অন্য ফটো মানে যাবে খুঁজবে। তো আপনারা কী করবেন, সিম্পল আপনারা একটা যে কোনো একটা ফটো দেবেন। তো জাস্ট আপনি একটা মানে নিজের ফটো দেবো জাস্ট আপনাদেরকে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা নিজের ফটো দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পার্ট হয়ে গেল। আপনাদের দুটা ফটো দিতে হবে এখানে, এক নম্বর পার্ট, এই দুই নম্বর পার্ট। তো আপনারা কী করবেন, দুটা ফটো সিলেক্ট করবেন। তো তারপর আমি দুই নম্বর ফটোটা সিলেক্ট করবো। দুই নম্বর ফটো যখন আপনারা সিলেক্ট করবেন, তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। তো আপনারা এখানে প্লাস আইকনে দেন ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মানে অন্য একটা ফটো দেবেন, তারপর আমার সেম টু সেম ফটো দেবো, এটাই দেবো। ওকে, তারপর এখানে মানে আপনার ফটোটাকে জুম করে নিতে পারেন, তো ছোটো করে নেবেন যেটা আপনার ভালো লাগে। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট ধরুন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ। তো আপনারা প্রিভিউতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে, দেন একটু লোডিং নেবে। তো তারপর একটু দেখবেন আপনারা মানে আপনাদের ভিডিও মানে অটোমেটিকলি চলে আসবে। একটু আমি পজ করবো ভিডিওটাকে। ও দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও মানে অলরেডি তৈরি হয়ে গেলে, এখানে দেখতে পাচ্ছেন মানে এত স্মুথ দেখতে, এত ভালো লাগে দেখতে, আমি নিজেও বলতে পারবো না খুব ভালো লাগে আমার এই ভিডিওটা। আরেকবার দেখে নিন দাঁড়াও এক মিনিট, এই আরেকবার দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মানে নিজের মানে এত মানে আমি কীভাবে বলবো, এত ভালো লাগছে আমার এই ভিডিওটা। তো আপনারা এরকম করে আপনার তারপর আপনারা কী করবেন, তারপর আপনারা কীরকম চেক করবেন। ঠিক আছে, তো ভিডিওটা আমি সাউন্ডটা অন করব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন একটা দেখতে পাচ্ছেন, সেভ লেখা আছে। তো আপনারা কী করবেন, সেভ বাটনে আপনারা দেন ক্লিক করবেন। তো দেন সেভ করবেন আপনারা। তো সেভ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে কয়েকটা অপশন চলে আসলো। তো দেন এই ভিডিওটা সেভ হয়ে গেলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্য মানে কাজ করতে পারেন, স্লো মোশন অন্য কাজ করতে পারেন এখান থেকে। তো আপনার ভিডিওটা সেভ হয়ে গেলো, তারপরে এখানে আপনারা হোমে ক্লিক করবেন। তো হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা মানে এই অ্যাপ্লিকেশনের হোমে চলে আসলেন। ও তারপরে দেখবেন আপনার ভিডিওটা মানে সেই ভিডিওটা আপনারা কী করবে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, সিম্পলি আপনারা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিতে পারবেন। এবং একটা কথা বলে দিচ্ছি, এরকম ভিডিও তৈরি করে আপনারা মানে টিকটকে দেন, টিকটকে আপলোড করুন, আপনারা অবশ্যই আপনারা সাকসেস হবেন, ভাইরাল তো হবে, আমি সেটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের নামটা হলো পিটু, এখান থেকে পাচ্ছেন PITU। তো আপনারা কী করবেন, সিম্পলি আপনারা গুগল প্লে স্টোর যাবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। তো আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে, দাঁড়ান এক মিনিট।
তো ওখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে আমি চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে আপনারা কি করবেন, PITU সার্চ করলেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম এরকম একটা আপনারা কি করবেন মানে অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। তো অত জিলাপির প্যাচ না দিয়ে আমার কি করবেন বন্ধুরা, আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্কটা আছে, ওখান থেকে কি করবেন আপনার ডাউনলোড করে নেবেন। ওখান থেকে খুব ভালো করে ডাউনলোড করবেন। তো ওখানে আমার আপনার গুগল প্লে স্টোর আসতে হবে না, এখানে সার্চ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ডাইরেক্টলি আমার কি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকু ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, বাই বাই।